আজকে দুই ভাই মিলে মোটরসাইকেল একটা সাইকেল দিয়ে ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ করবে তার প্রিয় সাইকেলটা কিনে দিয়ে। একজন বড় ভাইয়ের জন্য এর থেকে আনন্দের আর কি হতে পারে। নিফা তার দুই ভাইয়ের সাথে এখন অনলাইনে খোঁজ করতেছে কোন জায়গায় ভালো সাইকেল পাওয়া যায়। সে তার ভাইদেরকে বুঝিয়েছে তার একটা সাইকেলের খুবই প্রয়োজন। তার ভাইরা বলছে আচ্ছা ঠিক আছে চলো একটা জায়গা পছন্দ হয়েছে সেইখানে যেয়ে খুঁজে দেখি তোমার জন্য ভালো সাইকেল পাওয়া যায় কিনা। রিফাতের আবার যে কোনো সাইকেল না একটা মোটা চাকা সাইকেল লাগবে। তারা চলে আসলো ড্রিম সাইকেল স্টোরে আর ড্রিম সাইকেল স্টোরে ফয়সাল ভাইয়ের সাথে দেখা হলো। ফয়সাল ভাই জিজ্ঞেস করছে কি অবস্থা কেমন আছো তোমরা সবাই কি লাগবে ভাই আপনাদের। ভাই আপনাদের একটা ফ্যাট বাইকের ভিডিও দেখলাম ওইটা লাগবে। ও আচ্ছা মানিক একটু দেখো তো ভাইয়াদেরকে একটু ফ্যাট বাইক দেখাও। তখন মানিক ভাই ভাইয়াদেরকে নিয়ে গেল ফ্যাট বাইক দেখাতে আর রিফাত তার প্রিয় সাইকেলটা চোখের সামনে দেখে অনেক বেশি খুশি হয়েছে। মানিক ভাই দিকে তাদেরকে ফ্যাট বাইকটা দেখাচ্ছে আর ফ্যাট বাইক এমন একটা সাইকেল যে সাইকেলের চাকাগুলো অনেক বেশি মোটা হয়। রিফাতের জীবনের অনেক ইচ্ছা সে এই মোটা চাকা সাইকেলটা কিনবে। বলছে ভাইয়া আর কি অন্য কালারের সাইকেল আছে? বলছে চলো বাইরে যেয়ে দেখাচ্ছি অন্য কালারের মোটা চাকা সাইকেল। তারা চলে গেল বাইরে আর বাইরে এই যে সেই মোটা চাকা সাইকেল রিফাতের অনেক দিনের স্বপ্ন তার সাইকেল হবে আর পাঁচজনের সাইকেলের থেকে আলাদা চাকা হবে অনেক মোটা। তার ভাই জিজ্ঞেস করছে এইটাই তো সব ঠিকঠাক আছে কিনা দেখে নাও। মানিক ভাই দেখেন এই সাইকেলের দাম টাম কেমন পড়বে সব মিলে একটু বলেন। মানিক ভাই বলে ভাই আসেন ভিতরে আসেন আপনাদেরকে বলতেছি। তখন তারা দুইজন ভাবে এই ওই সাইকেলটা তো অনেক জোর চল দেখে আসি। তারা চলে গেল ড্রিম সাইকেল স্টোরের ভিতরে আর ভিতরে ছিল একটা দামি সাইকেল আর সেটা হলো রক রাইডার প্রো সিলভার কালারের। আর এই সাইকেলটা দেখতে যেমন জোস আর সাইকেলটা চালাতে কিন্তু আরও ভালো। সেই জিনিসগুলো ভাই এই সাইকেলের দাম কত? এই সাইকেলের দাম কিন্তু এখন অনেক বেশি। ফয়সাল ভাই এদিকে মেমো টেমো লিখে সব কিছু রেডি করে দিচ্ছে কারণ তারা এত স্বপ্নের এত প্রিয় একটা সাইকেল নিবে অবশ্যই তাদেরকে একটা সঠিক দাম দিতে হবে। তারপর তারা তাদের পছন্দের সাইকেলটা রেডি করে নিচ্ছে আর দাম টাম দিয়ে সব কিছু গুছিয়ে নিল। আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একটা দামি সাইকেল কিনতে পারেন ড্রিম সাইকেল স্টোর থেকে। তারপর আমাদের রিফাত ভাইকে একটা ফুটিকা দিয়ে বললাম একটু হাসি দাও। রিফাত ভাই কিন্তু আজকে অনেক খুশি কারণ ওর স্বপ্নের ফ্যাট বাইক আজকে কেনা হচ্ছে। ফয়সাল ভাই এদিকে মেমো টেমো সব রেডি করে দিল। আর আপনারাও এইভাবে যে কোনো একটা স্বপ্ন পূরণ করতে আমাদের কাছে চলে আসতে পারেন। আর চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রিয় সাইকেলটি অর্ডার করে এখনই নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। ফয়সাল ভাইয়ের মেমো টেমো রেডি করে রিফাতের হাতে দিয়ে বললো রিফাত আসো হাত মেলাই। তারপরে দুজন হাত মিলে ফেললো আর এখন ছবি তোলার পালা। আপনারা যারা আমাদের কাছে সাইকেল নেন সবার ছবি তুলে আমরা ফেসবুকে পোস্ট করি আর এই সাইকেলটি নিয়ে রিফাত অনেক খুশি হলো আর ভাইয়ারা বাসায় চলে গেল।